আসসালামু আলাইকুম। স্যামন রোশনি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা খেলছে, সো আজকে আমরা চলে যাব ইউকের ট্রাফালগার স্কোয়ার দেখতে। এটা আসলে ইউকেতে ওয়েস্ট মিনিস্টারে অবস্থিত, আর এই স্কোয়ারটা, এই ট্রাফালগার স্কোয়ারটা অনেক ফেমাস একটা জায়গা, অনেক ফেমাস একটা স্কোয়ার, যেটা আসলে বলে আসলে আমি এই ভিডিওতে শেষ করতে পারবো না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। সো আমি কিছুটা ধারণা আপনাদের দিয়ে দিচ্ছি, তো আপনারা দেখতেই থাকুন আমার এই ব্লগটি, আশা করি আপনাদের ভালো লাগবে। 1805 সালে ট্রাফালগারের যুদ্ধে ব্রিটেনের বিজয়ের নাম অনুসারে ট্রাফালগার স্কোয়ারের নামকরণ করা হয়। যদিও ব্রিটেন জিতেছিল, যুদ্ধের নায়ক ছিলেন অ্যাডমিরাল লর্ড হোরাতিও নেলসন এবং তার জাহাজ এইচএমএসের ভিক্টোরিতে যুদ্ধের সময় তিনি নিহত হন। নেলসনের আবদার, নেলসনের কলামের সাথে স্মরণ করা হয়েছিল স্কোয়ারের একটি প্রধান বৈশিষ্ট্য। স্কোয়ারের নামটি ট্রাফালগারের যুদ্ধের স্মৃতিচারণ করে ফ্রান্স এবং স্পেনের বিরুদ্ধে নেপোলিয়ন যুদ্ধে ব্রিটিশ নৌ বিজয়, যা 1805 সালের 21 অক্টোবর কেপ ট্রাফালগারের উপকূলে সংঘটিত হয়েছিল। আমরা এখানে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে যাচ্ছি এখানে ট্রেন নিয়ে, তারপর আমরা পৌঁছে যাব সেই স্কোয়ারে। স্কোয়ারটি আসলে 1840 সাল পর্যন্ত বন্ধ ছিল, 1844 সাল পর্যন্ত এগুলো খোলাই হয়নি। এই স্কোয়ারের দুই তিনটি বৈশিষ্ট্য আছে, যা হচ্ছে এখানে অনেক কবুতর পাওয়া যায়, অনেক কবুতর, বন্য কবুতর যেগুলো সেগুলো এখানে আছে, এবং এই স্কোয়ারটির চারপাশে লায়ন আছে, চারটি লায়ন দিয়ে, বা সিংহ যেটাকে আমরা বলি, সিংহ দিয়ে এটা চারটি লায়ন ওখানে অবস্থিত আছে। এখন বলছি কেন এই সিংহগুলো, আপনারা একটু পরেই দেখবেন সিংহগুলো, আমি অনেক ভিডিও করেছি এই সিংহগুলো কেন হচ্ছে। নেলসন যে কলমের পরিকল্পনায় সময় ও দায়িত্ব থাকা কমিটি সিদ্ধান্ত নিয়েছিল যে প্লিন্থের গোড়ায় চারটি সিংহ নকশায় একটি উজ্জ্বল সংযোজন হবে। তারা লর্ড নেলসনের বীরত্বের প্রতিনিধিত্ব করার জন্য কিছু চেয়েছিল এবং সিদ্ধান্ত নিয়েছে যে এই প্রাণীগুলোই উপযুক্ত হবে এই ট্রাফালগার স্কোয়ারের জন্য। এই যে দেখতেই পাচ্ছেন ট্রাফালগার স্কোয়ারটি, এখানে এটা চারপাশে আসলে এই বিল্ডিংগুলো অনেক অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটাই। আসলে সেদিন অনেক বৃষ্টি ছিল আর আমরা বৃষ্টির মধ্যেই ঘুরে ঘুরে দেখেছি। আসলে আমি যখন ট্রাভেল করতে যাই বা আমরা যখন ট্রাভেল করতে যাই, তখন আসলে বৃষ্টি আমাদের ঠেকাতে পারে না, কোনো কিছুই ঠেকাতে পারে না, আমরা বৃষ্টির মধ্যেই অনেক ঘুরোঘুরি করি। এই যে দেখতে পাচ্ছেন সবাই ছাতা নিয়ে হাঁটাহাঁটি করছে, জায়গাটা খুবই সুন্দর। এই স্কোয়ারটির আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো আমরা একটু একটু করে ভিজিট করেছি। অলরেডি আমি 3-4টা ভিজিট করে ফেলেছি আর সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা হচ্ছে ন্যাশনাল গ্যালারি মিউজিয়াম লন্ডনের, এবং দেন আরও আছে অরেঞ্জ স্ট্রিট, তারপর আছে পিকাডিলি স্ট্রিট, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। ওই যে দেখতেই পাচ্ছেন আমরা এখান এই রাস্তাটা দিয়ে যাব, আর এই যে দেখতে পাচ্ছেন এই কলামগুলো, এই কলামগুলো অনেক ফেমাস, এই কলামগুলো অনেক সুন্দর করে এখানে ট্রাফালগার স্কোয়ারের মধ্যে অবস্থিত। আসলে এটার স্পেশালিটি আছে অনেক, বিশেষ করে যে স্পেশাল জিনিসটা আছে সেটা হচ্ছে ফোর লায়ন, যেটা হচ্ছে চারটা সিংহ। এই সিংহগুলো ব্রোঞ্জের সিংহ, আপনারা দেখবেন একটু পরেই নেলসনের কলমের গোড়ায় গোড়ায় যে বসে থাকা যে চারটি ব্রোঞ্জ সিংহ, সেই সিংহগুলো যোগ করা হয়েছিল 1867 সালে। স্মৃতি স্তম্ভটি নির্মাণের প্রায় 25 বছর পরে। তারা সকলে একই অবস্থানে বসে আছে, কিন্তু অনেকের কাছে অবাক হওয়ার মতো এটা, যে আসলে এই সিংহগুলো এরকম এত সুন্দর করে করা, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি জানি না ভিডিওতে আমি কতটুকু ধারণ করতে পেরেছিলাম, বাট বাস্তবে এটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখতেই পাচ্ছেন ঘোড়ার উপরে নেলসন বসে আছে, এটা হচ্ছে নেলসনের স্ট্যাচু, এটি বসে আছে ঘোড়ার উপরে। আমি একটু পরে সামনে থেকে ভিডিওটি ধরব। উনি হচ্ছে নেলসন কলাম, যেমনটি একবার পরিচিত ছিল 1805 সালে ট্রাফালগারের যুদ্ধে অ্যাডমিরাল হোরাতিও নেলসনের বিজয়ের স্মরণে নির্মিত হয়েছিল। একটি বিজয়ে তিনি আসলে মারা যান, বাদ কলামটি আয়ের মাটি থেকে নামতে একটু সময় নিয়েছে, আর সেটা হয়েছিল 25 মে 2021 সালে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে ফাউন্টেনটা আছে, আর এই যে ইনি হচ্ছেন নেলসন ঘোড়ার উপরে। আসলে জায়গাটা এত সুন্দর, বাট ওই দিন ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, ওয়েদারটা খারাপ ছিল, তাই আমার ভিডিওটা তেমন ভালো আসেনি,
বাট আমি ভেবেছি আমি আরেকদিন যাব। এই যে আমার বেবিরা, ওরা আসলে বের হতে পারছে না, বসে আছে ট্রলির ভিতরে, ওরা খুব মন খারাপ যে ওরা বাইরে একটু দৌড়াদৌড়ি করতে পারছে না। এই যে দেখতেই পাচ্ছেন ফুল ভিউটা, আমি একটু পরে আবার আরও সুন্দর করে ভিডিওটাই করবো, কারণ বৃষ্টি হচ্ছিলো, আমি আসলে ক্যামেরা বের করতে পারছিলাম না। এখানে আমরা কিছুটা ফটোশ্যুট করে নিয়েছি। আপনারা আসলে যারা ইউকেতে থাকেন তারা আসলে জানবেন যে ব্রিটেনে এই অনেক বেশি লায়ন, সব জায়গাতেই বেশিরভাগই আপনারা দেখতে পারবেন এক এক জায়গায় জায়গায় লায়ন বসে আছে, সিংহ বসে আছে। আসলে লায়নটা ব্রিটেনের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা আইডেন্টিটি, এটা আসলে ওদের একটা ন্যাশনাল সিম্বল, যেটা আসলে দা বারবারি লায়ন এটাকে বলে, বারবারি লায়ন। আর এটা আসলে ওরা অনেক বেশি ওই সময়টা ওরা লায়নটা, ওরা সিংহটাকে ওদের জাতীয় সাইন হিসাবে ওরা নিয়েছিল, তাই বেশিরভাগ জায়গায় যারা ইউকেতে থাকেন তারা জানেন। আর যারা বাংলাদেশে থাকেন তারা অবশ্যই দেখবেন এক একটা ফটোগ্রাফিতে, এই যে দেখতে পাচ্ছেন লায়নগুলো, চারটা লায়ন আসলে এই কলামটাকে ওরা পাহারা দিচ্ছে। এই যে এত সুন্দর লায়নগুলো আসলে বাস্তবে খুবই সুন্দর ছিল। এই যে এখানে আমি কিছুটা ফটোশ্যুট করে নিয়েছি, আসলে বৃষ্টির মধ্যে আমি কথা বলতে পারছিলাম না তাই আমি মিউট করে দিয়েছি। এখানে আমি অনেকটা ভিডিও করেছি আর অনেকটা ছবিও তুলে নিয়েছি আমরা। এই যে আমি ফুল ভিউটা আসলে একটু পরে আপনাদের দেখাবো, আমার বেবিরা আসলে ভিজে যাচ্ছে। এই হচ্ছে দূর থেকে ফুল ভিউটা। আমাদের আসলে বৃষ্টির জন্য আমরা কিছুই করতে পারছি না, ওই যে দেখতেই পাচ্ছেন অনেক জোরে বৃষ্টি নেমে গেছে, তো আমরা একটু পরেই রওনা দিব। অবশ্য এখান থেকে কাছেই একদম যারা এখানে আসবেন ভিজিট করার জন্য তারা বেশি দূরে যেতে হবে না, আন্ডারগ্রাউন্ডের জন্য আমরা এখানে এই জায়গাটার মধ্যেই একটা আন্ডারগ্রাউন্ড আছে, আমরা এখানে একটু পরেই ঢুকে যাব। এই যে সামনে থেকে লায়নের সামনে থেকে আমরা ভিডিওটা ধরলাম, আর এই তো এখানেই সব কিছু। আমি জানি না আপনাদের কতটুকু ধারণা দিতে পেরেছি ভিডিওটির জন্যে, আর বাট জায়গাটা আসলে অনেক সুন্দর। আর বৃষ্টি ছাড়া একদিন আবারও ভিজিট করব সেই জায়গাটা, তখন আপনাদের আরও ভালো করে দেখাতে পারবো। এই যে ব্রোঞ্জের এই লায়নগুলো, যে দেখতে পাচ্ছেন কালো ব্রোঞ্জ, ব্রোঞ্জের এই লায়নগুলো, আর এইখানে ওদের যুদ্ধের কিছু সেনারি এখানে দেওয়া, এগুলো সব ব্রোঞ্জের, এগুলো সব ব্রোঞ্জ দিয়ে করা, আর কলামটি আসলে পাথর দিয়ে করা। তো এই হচ্ছে ট্রাফালগার স্কোয়ার ইউকেতে ওয়েস্টমিনিস্টার শহরে। সো আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে, ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনারা এনজয় করতে পেরেছেন। এই হচ্ছে ফুল ভিউটা স্কোয়ারের ফাউন্টেন সহ। তো যাই হোক, আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আমি আবারও আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে, নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আমাকে ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শ্যামন রশ্মি ব্লগ এটা হচ্ছে আমার পেজ, আর শ্যামন রশ্মি হচ্ছে আমার চ্যানেলটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতেই থাকুন আমার ভিডিওগুলো, ট্রাভেল ব্লগগুলো। আল্লাহ হাফেজ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। যাই হোক, এই যে আমরা এখন বাসায় চলে যাচ্ছি।
সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।